नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष अपन जानाई स्वागत। सम्पूर्ण आध्यात्मिक एवं धर्मीय और ज्योतिष सम्पर्कित वीडियो देखार जो चैनल अवश्य सबस्क्राइब कर। एछाड़ा जारा फेंग शुई वास्तुशास्त्र न्यूमरोलॉजी बा संख्यातत्व एवं लॉ ऑफ अट्रैक्शन सम्पर्कित विभिन्न वीडियो देखते एवं सुनते चान आरो एकटी चैनल ता हलो सोल बॉडी माइंड। ये चैनलटर विशेष डेस्क्रिप्शन एवं लिंक नीचे देवा हलो, यदि देखते चान अवश्य देखते पारें। पाशे थाका बेल बटनटी प्रेस करते भूलें ना। हिंदू धर्मेर मध्ये तुलसी के खूब पवित्र गाछ हिसाबे विवेचना करा हय। हिंदू धर्मेर मध्ये एई गाछटिके अत्यंत जत्न सहकारे बाड़ीते राखा हय, कारण এই গাছটি বাড়িতে রাখলে অত্যন্ত শুভ ফল দেয় আমাদের জীবনে। তুলসী গাছকে তুলসী দেবী হিসাবে পূজো করা হয়। ভগবান বিষ্ণুর পূজাতে তুলসী পাতা ছাড়া একেবারেই ভাবা সম্ভব নয়। কোনো ব্যক্তির জীবনে স্থিতিশীলতা আনতে তুলসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তুলসী মনকে শান্ত করে তোলে, এটি বরাবরই সুখ ও প্রেম একসঙ্গে পেতে অনেক সাহায্য করে। তুলসী জীবনের অর্থনৈতিক সমস্যাকে ধীরে ধীরে ভালো করে তোলে। বাড়িতে নেতিবাচক শক্তিকে দূরে সরাতে তুলসী অত্যন্ত শুভ কাজ করে। একটি পিতল বা তামার পাত্রে জল নিয়ে তাতে তিনটি বা চারটে তুলসী পাতা রেখে সেই জল যদি আপনি আপনার গৃহের সদর দরজাতে ছিটিয়ে দেন, তাহলে গৃহে নেতিবাচক শক্তির প্রভাব ধীরে ধীরে কমবে। অবাধ্য সন্তানকে নিয়ন্ত্রণে আনতে আমরা তুলসী পাতার বিশেষ প্রয়োগ করি, কারণ তুলসী পাতা প্রত্যহ তাকে খেতে দিলে তার মধ্যে এই শুভ বুদ্ধি জাগ্রত হয়। এছাড়া ছেলে মেয়ের বিবাহ যদি দেরিতে হয়, তাহলে বলা হয় কোনো মেয়েকে যে তুলসী গাছে জল দিতে এবং তা ১১ বার প্রদক্ষিণ করতে, আর সেই সঙ্গে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করতে। ব্যবসায় অগ্রগতির জন্য প্রতিদিন সকালে কাঁচা দুধ এবং মিষ্টি যদি তুলসী গাছে যদি অর্পণ করেন, তাহলে অত্যন্ত শুভ ফল আসে। সম্মানের জন্য অর্থাৎ আপনার কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে যদি সম্মানের হানি ঘটে, তাহলে আপনি অবশ্যই তুলসীকে পূজার্চনা করুন। এটা বলবো কোনো খালি জায়গাতে আপনি তুলসীর বীজ সংগ্রহ করে সেই বীজ আপনি ছড়িয়ে দিন। এই বীজ সংগ্রহ করবেন অবশ্যই সোমবারে, আর এই বীজ থেকে চারা গাছ উৎপন্ন হয়ে যত দ্রুত বৃদ্ধি পাবে আপনার মান সম্মানের দিকটি তত বৃদ্ধি পাবে। আজ আমি আমার এই ভিডিওতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাচার বা টোটকার বিষয়ে আলোচনা করব। যদি আপনি এই উপাচারটি করেন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে। তাছাড়া আজ বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের সন্ধ্যাতেও যদি এই উপাচারটি করেন, তাহলে অবশ্যই শুভ ফল আসবে। তার আরাধনা করলে জীবনে অবশ্যই সুখ ও শান্তি নেমে আসে। তুলসী পুজো অত্যন্ত শুভ ফল আনবে আমাদের জীবনে। তাই ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান কৃষ্ণকে তুষ্ট করার জন্য তুলসী গাছকে অবশ্যই পূজা অর্চনা করুন। হিন্দু শাস্ত্রে তুলসী দেবীকে মা লক্ষ্মীর সমতুল্য হিসাবে মনে করা হয়। শাস্ত্রমতে যে গৃহে তুলসী গাছ অত্যন্ত বলবান হয়ে থাকে, তা হলো সেই গৃহের অর্থনৈতিক এবং সুখ শান্তির বিশেষ প্রতিকৃতি হিসাবে মনে করা হয়। ভগবান কৃষ্ণ তথা বিষ্ণুর পূজাতে তুলসী পত্রের বিশেষ প্রয়োগ রয়েছে, কারণ তুলসী পত্র ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ থাকে। তুলসী মঞ্চের গোড়াতে ঘিয়ের প্রদীপ প্রদান করুন এবং সেই সঙ্গে সুগন্ধি ধূপও আপনি দান করুন। সাথে ভগবান কৃষ্ণকে অবশ্যই ওম কৃষ্ণায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন, অথবা ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই বিশেষ মন্ত্র জপে ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। আজ এই বিশেষ ভিডিওতে আমি বলবো যে এই তুলসী গাছের গোড়া থেকে এক টুকরো মাটি আপনি নিন এবং এই বিশেষ মাটি দিয়ে আপনি আপনার কপালে তিলক অঙ্কন করুন। এই বিশেষ ক্রিয়াতে আপনার জীবনের অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে দূর হবে। তুলসী গাছের পাশাপাশি তার চারিদিকে যে ছোট ছোট ঘাস থাকে, তাও অত্যন্ত শুভকর বলে মনে করা হয়। তাই যে কোনো বৃহস্পতিবার আপনি
এই তুলসীর মাটি এবং ঘাস সহ নিয়ে একটি হলুদ বস্ত্রে আপনি এটিকে রাখুন। আর এই হলুদ বস্ত্রটি এই বিশেষ বস্তুটি রেখে একটি পুঁটলি বানিয়ে নিন, আর তা আপনি আপনার পূজাস্থলে রেখে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বিশেষ পূজা অর্চনা করুন বা ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে বিশেষ পূজা অর্চনা করুন। তারপরে এই হলুদ পুঁটলিটি আপনি আপনার গৃহের ক্যাশ বাক্সে অথবা যেখানে মূল্যবান বস্তু রাখেন সেখানে রেখে দিন। এর ফলেই আপনার অর্থনৈতিক উন্নতি অবশ্যই হবে, সেই সাথে দীর্ঘদিন ধরে আপনারা যদি কোনো ঋণগ্রস্ত হয়ে যান বা ঋণের জালে জড়িয়ে যান সেখান থেকে মুক্তির বিভিন্ন পথ খুঁজে পাবেন। যদি আপনার ব্যবসায় কোনো সমস্যা হতে থাকে তাহলে এই বিশেষ পুঁটলিটি আপনার ব্যবসার স্থলে সেখানকার ক্যাশ বাক্সে আপনি এটিকে যত্ন সহকারে রাখুন এবং প্রতিদিন অবশ্যই ধূপ দীপ দিতে ভুলবেন না। আর এই উপাচারে আপনার ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ দেখা যাবে। যদি এই বৃহস্পতিবারে অথবা যে কোনো বৃহস্পতিবারে করতে পারেন তাহলে অত্যন্ত শুভ, তবে রবিবারে ভুলেও বিশেষ উপায়টি করবেন না, কারণ রবিবারে আপনি কখনোই তুলসী গাছে হাত দেবেন না। রবিবারে এই উপায় করলে আপনার লাভের পরিবর্তে আপনি অত্যন্ত ক্ষতির সম্মুখীন হতে পারেন। আশা করব এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভগবান কৃষ্ণের কৃপায়, দেবী তুলসীর কৃপায় আপনার অবশ্যই মনস্কামনা পূরণ হবে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, নমস্কার।